সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এখন আমরা রেডি হয়ে গেছি, এখন 3:30 বাজে। তো আমরা রেডি হয়ে গেছি কফি হাউস যাওয়ার জন্য। আগের বছর ঠিক এরকম টাইম করে আমরা কফি হাউস গেছিলাম, এরকম টাইম কোনো ওপেনিং হয়েছিল। হ্যাঁ, 25শে ডিসেম্বর গেছিলাম, এবার 25শে ডিসেম্বরের আগেই চলে যাচ্ছি। আর কফি হাউসে যতবারই যাই খুবই ভালো লাগে, কিন্তু আমাদের ওই 25শে ডিসেম্বরের পর আর একবারও যাওয়া হয়নি। সে তখনই গেছিলাম, তারপরে এক বছর মানে হতে চললো। কফি হাউস মানে কফি হাউস নামটা শুনলে শুধু একটা কথাই মনে, মানে গানটা মনে পড়ে যায়, কফি হাউসের সেই আড্ডাটা। আর কফিও মনে পড়ে, ওখানে গিয়েও আমাকে খুবই ভালো লাগে। তাই ঠিক করলাম যাচ্ছি যখন তাহলে তোমাদেরকেও দেখাই কফি হাউস। আর কফি হাউসটা ঠিক রবীন্দ্র ভবনের পাশে, মানে আসানসোল যেতে হচ্ছে না, কোর্ট থেকে একটু গিয়ে রবীন্দ্র বিএনআর চলে এসেছি। আর আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি রবীন্দ্র ভবনে, তো ভিতরে আর এই যেখানে রবীন্দ্র ভবন আর ওইদিকে সবসময় কিছু না কিছু প্রোগ্রাম চলে। যা ঢুকে দেখে আয়গা কি হচ্ছে। আগে ভাই এদিক গুলো ঢুকেছিলাম না, এদিকটাতে এগুলো সব চালু ছিল সেই বিকালে। টাইম হয়নি কেন, বিকালেই তো চালু ছিল। আগে এখানে দাঁড়িয়ে সব আমরা ফটো তুলছিল, এখানটাতে দাঁড়িয়ে এসে ফটো তুলছিল। বিকাল বিকাল এসেছিলাম, এবার সন্ধে হয়ে গেছে পুরো। এখানটা দাঁড়িয়ে এসে উজান পোজ দিচ্ছিল, হ্যাঁ, স্নিগ্ধার ফটো তুলে গিয়েছিল সেখানে। আজকে এখনো ফোয়ারাটা এটা কেন চালু হয়নি জানি না, এটা চালু হলে দেখতে অনেক সুন্দর লাগে। কথাঞ্জলি তাহলে ভিতরে যাওয়া যাক। কফি হাউস এখানে এখানে আগেরবার যখন এসেছিলাম পুরো ভিড় ছিল, আর সবাই এই সিটার কাছে সবাই পোজ দিয়ে দিয়ে ফটো তুলছিল। তখন ওটা কথাঞ্জলি নতুন ছিল আর 25শে ডিসেম্বর ছিল। এই এখানটার কাছে এই যে কেটলি আর কাপটা রাখা আছে, আমরা তুলি নি তো রাখা আছে বলছি, আবার মানে কেন ডিজাইন করা, আমরা তুলি নি, চল আজকে তুলে নি। অতটাও বেশি ভিড় নেই, অন্য সময় যা ভিড় থাকে। এখান থেকে এই জিনিসটা দেখতে খুব সুন্দর লাগছে। আমরা এখন কফি হাউসের ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। ও জায়গা রাখতে ব্যস্ত আছে, কারণ আগের বার জায়গা নিয়ে যা প্রবলেম হয়েছিল, জায়গায় পাওয়া যাচ্ছিল না। সে বিয়ে বাড়ি এই ফ্লোরে আমরা আসতেই পারি, এই ফ্লোরে তো আসতেই পারিনি। আর ফার্স্ট মানে সেম এই পুরো এখানে লিস্ট নিচের ফ্লোরটা পুরোটা ভিড় ছিল, ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে জায়গা পেয়েছি। হ্যাঁ, এরকম অবস্থা হয়েছিল এখানে, টেবিল ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। গিয়ে কখন উঠবে তাহলে সেই জায়গাটাতে গিয়ে পরে তখন বসতে হবে। Thank you.
আমরা কফি হাউস থেকে বেরিয়ে গেছি, এখন কফি হাউসের বাইরে দাঁড়িয়ে আছি। আর আমরা অনেকক্ষণই ওখানে বসেছি, দুজনে এত গল্পে মেতে গেছিলাম মনেই ছিল না এত টাইম হয়ে গেছে বলে। এখন অনেক টাইমই হয়ে গেছে, 7টা বাজছে বোধ হয় না? এতক্ষণ এত লেট হয়ে গেছে, 5:30 পরে আমরা ঢুকেছি, 5:30। এবার খুব ভালো লাগলো, মানে সেই ফার্স্ট ফ্লোরটাতে বসে পড়ে, আগেরবার বসা জায়গায় খুঁজে পাচ্ছিলাম। তোমাদেরকে বলেওছি দেখবে ওখানে যে আগেরবার বিয়ে বাড়ির মতন ফিল হয়ে গেছিলো, যে বিয়ে বাড়িতে উঠবে একটা টেবিল তো আরেকজন আরেকটা টেবিলকে বসতে হবে। আর ওখানে 4 রকমের কফি ছিল, সেটা তোমরা দেখেইছো। তার মধ্যে আমি হচ্ছিলাম ব্ল্যাক কফি নেবো, না বুঝেই ব্ল্যাক কফি। ও আমাকে ভাগ্যে ফোন করেছে উপর থেকে যে কি কফি নিচ্ছিস, তো আমি তখন ওকে বলছি ব্ল্যাক কফি নিচ্ছি। তো ব্ল্যাক কফি কি জানতামই না যে ব্ল্যাক কফি নিচ্ছিলাম। তারপরে আমরা কোল্ড কফি খাওয়ার ইচ্ছে আছে, কিন্তু তারপরে কফি নিয়ে বসতাম অনেকে যদিও আমাদের ভালো লাগে। তারপরে কোল্ড কফি নিতে ইচ্ছে করছিল, সবচেয়ে স্পেশাল কফি খেয়েছি। আর কাটলেট নিয়েছিলাম, তো ওখানে খুবই মজা হয়, একটা বেশ সময় কাটলো, খুবই ভালো লাগলো, আর একটা মেমোরিও হয়ে থাকলো আমাদের এখানে আসার। আগেবারে শুধু ফটো, আগেবারে এক্সপেরিয়েন্স মতো এবারে এক্সপেরিয়েন্স না, আগেবারে আলাদা এক্সপেরিয়েন্স ছিল, এবারে একটা আলাদা এক্সপেরিয়েন্স। আগেবারে মেমোরি হয়ে আছে ফটো, কিন্তু এবারে ভিডিও। কথাঞ্জলির বাইরেই দাঁড়িয়েছি, আরও কতক্ষণ দাঁড়িয়ে থাকবো জানি না। আর বকা শেষ হবে, বকা শেষ হবে না, আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। বকা শেষ হবে, ভিডিওটা তো শেষ করতে হবে, দেখা হবে আবার নতুন ভিডিও।